সেই শিকর থেকে আবার কালিমার আওয়াজ, যেই মাত্র গাছে শিকরে ভিতর থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেল, ইহুদি চোখের পানি অযোধ্যায় ঝরতেছে, ইহুদি কান্না করে বলতেছেন পয়গম্বর এতদিন বুঝি নেই আবু জাহাল আবু লাহাব উকবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আস ইবনে ওয়াইল যারা মক্কা নিয়ন্ত্রণ করে মক্কার শাসক গোষ্ঠী আছে এরা এতদিন বাধা দিত, আজকে আপনার স্পষ্ট সরাসরি মুজিজা দেখলাম, আখলাকও দেখলাম, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ রাসূল আর দেরি করতে চায় না, আপনি আমাকে এক্ষুনি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দিন, সুবহানাল্লাহ। রাসূল যদি ইহুদির প্রতিটা গালির জবাব রাসূল রাগ করে গুসা করে গালি দিতেন, ইহুদি কি মুসলমান হতো? সবাই বলেন হতো। তাহলে রাসূলের এই হাদিস থেকে এই জীবনী থেকে আমরা কেন শিক্ষা গ্রহণ করতে পারি না? রাসূল গালি দেয় নাই, রাসূলের আখলাক আর ব্যবহার দেখে বেদুইন মুসলমান হয়েছে, আর বর্তমানে আমার আপনার আখলাক দেখে আমার আপনার চরিত্র দেখে ব্যবহার দেখে কাছের মানুষগুলি শত্রু হয়ে যায়, দুশমন বনে যায়। কেন? সেই আখলাক রাসূলুল্লাহর নবীর সেই আখলাক আমাদের মধ্যে নাই। মুহতারাম হাজরিন, সেই আখলাক আমাদের মধ্যে সিটিং ফিটিং করতে হবে। আজকে তো সেই আখলাক আমার আপনার মধ্যে নাই। আমরা দাবি করি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আখলাক হতে হবে। শ্রেষ্ঠ নবীর যে আখলাক ছিল সেই আখলাক যদি আখলাকের অধিকারী হতে পারি তাহলে দুনিয়া সফল, পরকালীন জীবনও সফল। সাহাবাত মাইন্ডা ছিলেন সেই শ্রেষ্ঠ আখলাকের অধিকারী। এ কারণে আল্লাহ রাসূলের সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ রাসূল সাহাবাত মাইন্দেরকে বলেছে আবু বকর জান্নাতি, ওমা জান্নাতি, উসমান জান্নাতি। কেন বললেন? কারণ রাসূলুল্লাহর যে আখলাক আর যে চরিত্র ছিল সাহাবাত মাইন্দের ঠিক সেই আখলাক আর সেই চরিত্র ছিল। সেই চরিত্র আর আখলাকের মাধ্যমে সাহাবাত মাইন্দা নিজেদেরকে পরিচালনা করেছে। এরা দুনিয়াতে সফল, পরকালে তারা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া থেকে দামি বনতে চাই না, আমরা দুনিয়া থেকে দামি বনতে চাই না, আমরা রবের জান্নাতে যেতে চাই না। তাহলে রাসূলুল্লাহ সেই আখলাক, যে আখলাক সাহাবাত মাইন্দা পেয়েছিল, যে আখলাক বড় বড় ইমামদের মধ্যে ছিল, যে আখলাক এখনো পর্যন্ত যুগশ্রেষ্ঠ বুজুর্গদের মধ্যে রয়েছে। মুহতারাম হাজরিন, আমি তো মনে করি এই যে আমার বাম পাশে আজকের মাহফিলের মধ্যমণি আমার সত্তাবাদন ওস্তাদে মুহতারাম উস্তাদুল আসাতিদা আল্লামা শেখ শামসুল হক সাতিয়ানির হুজুর দামাত বরকাতুহের মধ্যে সেই আখলাক রাসূলের সেই আখলাক আমরা দেখতে পাই। মুহতারাম হাজরিন, এরা আমাদের জন্য মডেল। কারণ এখন তো রাসূল পাবেন না, সাহাবি পাবেন না, ইমাম আজম আবু হানিফারে পাবেন না, এখন ইনাদেরকে পাবেন। ইনাদের কাছে সেই আখলাকের পয়গম্বরী এখনো বিদ্যমান রয়েছে। এদের কাছে যান, এদের কাছে বসেন, সময় লাগান, কারণ এখন তো সাহাবিদের মুবারক, এই রাসূলের মুবারক দর্শে সাহাবি হওয়া যাবে না। এখন এই যুগে এই মুবারক মজলিসগুলি কারা মশমা করে, কারা তৈরি করে? এই যে আমার বাম পাশে বসা আমার উস্তাদে মুহতারাম আজকের মাহফিলের যিনি শ্রদ্ধাভাজন সভাপতি শামসুল হক সাতিনে হুজুর দামাত বরকাতুম, এদের মজলিসে যাবেন, গিয়ে আখলাকে পয়গম্বরের আদর্শগুলি কি এদের কাছে গেলে বুঝবেন। মুহতারাম হাজরিন, আগে তো আপনারা গিয়েছেন আল্লামা ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়েছেন, ফকরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহিকে যারা পেয়েছেন, ফকরে বাঙ্গালের দর্শে গিয়েছেন যারা রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে জীবদ্দশায় পেয়েছেন, হুজুরের দর্শে গিয়েছেন, মুবারক জবান থেকে নসিহত নিয়েছেন, যারা মুফতি আজম মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির দর্শে গিয়েছেন, সবক নিয়েছেন, দেখেছেন এদের মধ্যে আখলাকে পয়গম্বরী আদর্শ কেমন ছিল। মুহতারাম হাজরিন, এরা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত এদের নামগুলি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। এর একমাত্র কারণ হলো তারা আখলাকে পয়গম্বরীর উত্তরসূরি ছিল। এখনো যারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়ার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শেখ সাজিদ রহমান দামাত বরকাতুহুম আল্লামা মুফতি মুবাররুল্লাহ দামাত বরকাতুহুম, এদেরকে যারা
মঞ্চে দাঁড়ায়া কুৎসা রটায়া বিভিন্ন হিংসাত্মক মনোভাব প্রকাশ করে, গালিগালাজ করে। আরে এরা তো আখলাকে পয়গম্বরের উত্তরসূরি, রাসূলুল্লাহর আখলাক তাদের মধ্যে আছে, থাকার কারণে তোমাদের বিরুদ্ধে পাল্টা হিংসা পোষণ করে না, বরং তোমাদের জন্য বিভিন্ন মজলিসে কল্যাণের দোয়া করে। জোরে বলুন ঠিক কি না, কল্যাণের দোয়া করে তারা, সে আখলাকের যোগ্য উত্তরসূরি। অতএব মঞ্চে ওইটা ওলামায়ে কিরামকে বিভিন্ন কুৎসা ভাষায় গালি দাও, আর এরা তোমাদের জন্য কল্যাণের দোয়া করে। এরা তো আগেকার যুগে যুগশ্রেষ্ঠ বুজুর্গদের যোগ্য উত্তরসূরি। মুহতারাম হাজরিন, শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি উনার একটা ওয়াকিয়া বললে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার হুজরা থেকে বের হয়ে যাইতেছে, শেখ শিবলি নদীর কিনারা দিয়া পথ চলতেছে। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে একদল নওজোয়ান দেখলেন নদীর মাঝখানে, দেখবেন এই যে আমাদের পাশেই তিতাস নদী, বিকেল বেলা হোক দুপুর বেলা হোক যারাই হাটে চলাফেরা করে দেখবেন কিছু সংখ্যক উঠতি বসি যুবকেরা নৌকার মধ্যে বিভিন্ন ডেক্সেট বাজায়, বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ডান্স করে যায়। মুহতারাম হাজরিন, সেই জমানায় শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়া পথ চলতেছে, রুমালটা মাথায় দিয়া পথ চলতেছে। শেখ শিবলিকে দেখা একদল নওজোয়ান করতাল তবলা বাজায়া গান গাইতেছে নদীর মাঝখানে, হাসি তামাশা করতেছে। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে সম্বোধন করে বলতেছে, মালিক, তারা দুনিয়াতে অনেক আমোদ ফুর্তি করতেছে, মনে করতেছে দুনিয়ার জীবনটা বুধই এরা সফলতার জীবন পেয়েছে, এরা দুনিয়াতে এইভাবে আমোদ ফুর্তি করতেছে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতও আমোদ ফুর্তি করার একটা ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন কথাটা ভালো করে বুঝবেন, শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এদেরকে জান্নাতেও এমন আমোদ ফুর্তি করার একটা ব্যবস্থা করে দাও। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির এই কথাটা বাতাসের মাধ্যমে, কারণ বাতাসের এত সুপার পাওয়ার, বাতাস যদি ডান দিকে থাকে ডান দিকে কথা যায়, বাম দিকে থাকলে বাম দিকে যায়, সিনা বসিনা বাতাস থাকলে কথা বলছেন এখানে দাঁড়ায় বাতাস ট্রান্সফার করে ওই দিকে কথা। শেখ শিবলির এই কথাটা ওই নওজোয়ানরা যে করতাল ধুল তবলা বাজায় আনন্দ করতেছে তাদের কানের ভিতরে গেছে। যাওয়ার পর যুবকরা বলতেছে, দেখছো হুজুরকে দেখে আমরা টিটকারি করলাম, হিংসত্ব মনোভাব প্রকাশ করে গালি দিলাম, শেখ শিবলি আমাদের জন্য এত বড় কল্যাণের একটা দোয়া করছে। দৌড়ায় তারা নৌকাটা কাছে ভিড়ায়া শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলে, শেখ আমরা বুঝতে পারি নাই, আপনার আমরা না যাই না, দূর থেকে বাজে মন্তব্য করছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দিয়া আপনি আমাদের জন্য হিদায়তের দোয়া করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক উলামায়ে ইকরাম হিংসা পোষণ করে না, গালি দাও, উলামায়ে ইকরাম তোমাদের জন্য কল্যাণের দোয়া করে, কারণ এরা নিজের উপরে আঘাত করে কথা বললে এরা গুসা দেখায় না, রাগ দেখায় না। কোন আলেম আজকে তারা নিজের উপরে আঘাত লাগছে, গালি দিছেন, তারা ময়দানে আসে না। ময়দানে এ সমস্ত উলামা ইকরাম কখন আসে? যখন কোরআনকে নিয়ে গালি দেওয়া হয়, নবীর আদর্শ নিয়ে গালি দেওয়া হয়, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, ইসলাম এবং মুসলমানকে নিয়ে আঘাত করে কথা বলা হয়, তখনই উলামা ইকরাম ময়দানে আসে। ময়দানে আইসা উলামা ইকরাম উম্মতের রাহবাররা, উম্মতের যুগশ্রেষ্ঠ বুজুর্গ উলামায়ে কিরামরা ময়দানে আইসা, যারা ইসলাম এবং কোরআনকে অবমাননা করে কথা বলে তাদের বিরুদ্ধে ময়দানে আইসা স্লোগান দেয়। তুলে বলুন ঠিক কিনা, নিজেরে গালি দিলে আসে না। এই যে আল্লামা শেখ সাজিদ রহমান দামত বরকাত উমরে কুশা রটায় হিংসা রটায় গালি দিতেছে, মুফতি মুবারকুল্লাহ সাহেব দামত বরকাত উম হুজুরে গালি দিতেছে, কয়দিন তারা ময়দানে আসে? তখনই তারা ময়দানে আসে যখন মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, বিদাত কাজ করায়, যখন মানুষের ঈমান আমলকে ধ্বংস করার জন্য কোন ফেতনা আসে, যখন রাসূলুল্লাহকে গালি দেয়, ইসলামকে আঘাত করে কথা বলে, তখনই তারা ময়দানে আসে। এই গুণটা ছিল নবীর সাহাবীদের মধ্যে। যখন নবীর সাহাবীরা শুনছে নবীরে কেউ গালি দিছে, তার ঘাড়ে ধইরা গর্দান আলাদা করে দিছে, যখন দেখছে নিজেরে গালি দিছে, নিজের ব্যক্তির উপরে আঘাত করছে, সাহাবাত মাইন্ডা রাগকে পানি করে ফেলেছে, এমন ভুরি ভুরি ঘটনা রয়েছে। আল্লাহ রসুলের একজন সাহাবি, বিশিষ্ট সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন জলিলুল কদর সাহাবি রসুলের মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে,
একদিন শুনলেন এক ইহুদি আমার আপনার রসুললে কুশ্যা রটায়া বদনাম রটায়া রসুললে গাইল দিছে আল্লাহ রাসূলের সাহাবী শুইনা এই ইহুদিরে ধইরা আনলো খেয়াল করেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ইহুদি আল্লাহ রাসূলকে গালি দিল ইহুদিকে ধইরা আমান রাসূলের সামনে আনলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির নিচে ফলায়া সিনার মধ্যে বসলেন সিনার মধ্যে বৈসা বললেন এই ইহুদি বলো আমার রাসূলকে কেন তুমি গালি দিলা তোমাকে আজকে কঠিন থেকে কঠিন বিচার করা হবে ইহুদির ডানে তাকায় কেউ নাই বামে তাকায় কেউ নাই উপরের দিকে তাকায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা লাল বর্ণের হয়ে গেল সবগুলি অগ্নি শিখা হয়ে গেল বুদই গর্দানটা এখন আলাদা করবে আর হযরত আলী ইহুদিকে ধরে আনলো এই কারণে ইহুদি যে জিব্বা দিয়া আমার নবীরে গালি দিল এই জিব্বাটাকে আলাদা করব ইহুদি চিন্তা করলেন আমার জিব্বাটা তো আলাদা করে ফেলবে জিব্বাটা আলাদা করার আগে আগে আমি আমার জবান দিয়া মুখ থেকে আলীর একটা থুতু মারব দেখব আলীর প্রতিক্রিয়াটা রাগের প্রতিক্রিয়াটা কেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা বরাবর ইহুদির জিব্বাটা টান দিয়া বের করার আগে আগে মুখের থুতুটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারায় ফিকে মারল খেয়াল করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারায় থুতুটা দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমে রাগ একেবারে টেম্পারেচার ফুল হয়ে গেল কিন্তু পরক্ষণে আবার চিন্তা করল আমি যে আমার রাগের মাত্রাটা বাড়াইতেছি ইহুদিরে যে আমি প্রথম ধইরান ছিলাম প্রথম তারে ধইরাই না নিচে ফালায় সিনার উপরে বসি একটা কারণে কিন্তু এখন যদি আমি তার উপরে আঘাত করি চড়া হয়া কারণ আরেকটা দাঁড়াবে কারণ তার আমি প্রথমে ধইরান ছিলাম আমার রসুলকে গালি দেওয়ার অপরাধে বিচার করার জন্য আর এখন যে আমার রাগের মাত্রাটা আরো বেড়ে গেল এখন যদি আমি তারে মারতে যাই প্রহার করতে যাই তাহলে আমার যে আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসি দিয়া ইহুদিরে ছেড়ে দিয়া বললেন যাও তোমারে আমি আজকের মতন মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ আজকের মতন তোমারে মুক্ত করে দিলাম যাও ইহুদি দাঁড়ায় বলেন না আমি যাব না কারণ জানবার চায় আপনি আমারে ধইরে আনছেন নিচে ফেলাইছেন বুকে বসছেন জিব্বা কাটবেন এখন আপনি আমারে ছাড়লেন কেন বিচার তো ডবল হওয়ার কথা ছিল আপনার চেহারায় থুতু মারছি আপনার বিচার তো আমার বিচার তো ডবল হওয়ার কথা ছিল কিন্তু আপনি আমারে ছাইরা দিলেন কারণ জানবার চাই আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই ইহুদি শুনো তোমারে আমি প্রথমে ধইরা আনলাম তুমি আমার রসুললে গালি দিয়েছো এই কারণে বিচার করার জন্য দ্বিতীয়বার যে তুমি আমার মুখে থুতু মারলা দ্বিতীয়বার থুতু মারার কারণে আমার রাগের মাত্রাটা বেড়ে গিয়েছিল এখন যদি আমি আক্রমণ করি তোমার উপরে তাহলে নিজের জন্য আক্রমণ করা হবে আর নিজের জন্য আমি আক্রমণ করতে পারবো না কারণ নিজের রাগকে গুসাকে যদি সবর এবং ধৈর্যের মাধ্যমে কন্ট্রোল করা যায় আল্লাহ রাসূল বলেছে এই ধৈর্য আর সবর যদি কন্ট্রোল করতে পারি রাগকে কন্ট্রোল করনেওয়ালাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি হৃদয়ে জায়গা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগ কন্ট্রোল করনেওয়ালা গুসা কন্ট্রোল করনেওয়ালাকে মহব্বত আর ভালোবাসার চাদরে আবৃত কইরা আল্লাহর তৈরি জান্নাতে দান করে দিবেন সুবহানাল্লাহ মহতরম হাজরিন এই কারণে এই রাগ এবং গুসাকে কন্ট্রোল করা চায় আপনাদের মাহফিল যিনি মধ্যমণি আজকে কারি শুআইব আহমদ আশরাফি দামত বরকাতহুম চলে আসছেন ইনশাআল্লাহ আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি চলে আসছে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মুবারক মজলিসে চলে আসেন মহতরম হাজরিন যে কথাটা বলতেছিলাম রাসূলুল্লাহ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগকে কন্ট্রোল করলেন হযরত আলীর এই আদর্শ দেখে এই রাগ গুসাকে কন্ট্রোল করা দেখে ইহুদি মুচকি হেসে দিয়া বলে আলী আপনি আমারে ধইরা আনছিলেন যে রাগ নিয়া নিচে ফলাইছিলেন জিব্বা কাটবেন যে রাগ নিয়া
আপনি আমাকে maaf করে দিয়েছেন বুঝতে পেরেছি আপনার রাসূলের আদর্শ বড়ই সুন্দর ইসলামের আদর্শ বড় সুন্দর আপনি আমাকে এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের আদর্শ এত সুন্দর এই কারণে আলেমদেরকে গালি দেন আলেমরা আপনাদেরকে গালি দেয় না কল্যাণের দোয়া করে আপনাদের জন্য আরে এই জমিনে বিভিন্ন আযাব গজব মুসিবত আসে এই আযাব গজব মুসিবতগুলি কোথায় যায় আমাদের উপরে পতিত হয় না কেন একমাত্র কেবলমাত্র এই জমিনে কিছু আল্লাহওয়ালাদের কারণে নবীর আদর্শওয়ালাদের কারণে যারা রাতের বেলা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করার বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়া ধ্বংস করে না আর না হয় আমরা যেই সমস্ত পাপাচার করি যেই সমস্ত গুনার কাজ করে আমরা ঘুমায়া যাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ধ্বংস করে দিতেন দেই না কেন এই জমিনে কিছু এখনো আল্লাহওয়ালা বুজুর্গ রয়েছে যাদের শেষ রাতে চোখের পানির বদলতে আল্লাহ তাআলা রাব্বুল মুহতারাম হাজরিন এই কারণে নববীর আদর্শ সাহাবাত মানদের মধ্যে ছিল আরে আজকে তো আমরা রাসূলুল্লাহর সাহাবীদের অনুসরণ করতে পারি না আজকে নবীর সাহাবীদেরকে অনুসরণ করতে পারলে নিজেদের জীবনগুলি সুন্দর হয়ে যেত নবীর সাহাবীরা রাসূলুল্লাহকে ফলো করেছে এই জমানায় আমরা যেহেতু সাহাবীও পাবো না রাসূল পাবো না এই জমানায় কিছু যোগ্য যোগ্য বুজুর্গ আলামা ইকরাম পাবো যারা রাসূলুল্লাহর আদর্শের উত্তরসূরি এদেরকে অনুসরণ করে নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে সম্মানিত সুধী সাহাবাত মাইন্ডা দামি হয়েছে নবীকে অনুসরণ করার কারণে আজকে তো আমরা দাবি করি রাসূলুল্লাহর উম্মত কিন্তু রাসূলুল্লাহ যে নসিহত করেছে এই নসিহতগুলি আমরা মানতে পারি না আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ নসিহত হলো সাহাবীকে উদ্দেশ্য করে বললেন সাহাবী তুমি তোমার রাগ তুমি তোমার গুসসাকে কন্ট্রোল করবা তাহলে তুমি সব কাজে সফলতা অর্জন করবা রাসূলের ছোট নসিহতটা অনেক বড় সাহাবীর জন্য আল্লাহর নবী সাহাবীরা তো এমন ছিল যে রাসূলের সাহাবীরা রাসূলের পাক মুবারক জবানের সামান্যতম এক নসিহতকে এদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু আজকে আমরা নবীর সেই নসিহতগুলি বারংবার শুনতেছি ডান কান দিয়া শুনি বাম কান দিয়া বের করে দেই না আমি দাবি করি রাসূলুল্লাহ উম্মত রাসূলের সাথে জান্নাতে যেতে চায় যদি যেতে চায় রাসূল আমার যে কাজগুলি করার কথা বললেন এইগুলি করতে হবে রাসূল যে কাজগুলি করার নিষেধ করার কথা বললে এই কাজগুলি করা যাবে না আমরা যদি রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত দামি উম্মত বনতে চাই তো নবীর সাহাবাত বৃন্দকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে মুহতারাম হাজরিন আজকে তো আমরা অনেকেই আছি নবীর আশেক দাবি কইরা এমন কাজ করে ফেলি যে কাজটা বেদাত সমতুল্য আমরা নবীর আশেক দাবি করি রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন কাজ করে বুঝি যে কাজের দ্বারা আমার রাসূল বেজার হয় বলে আমরা রাসূলকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি রাসূলের মহব্বত আমাদের দিলে আসে দেখেন না গত দুই দিন আগে রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়া অনেকে হ্যাপি বার্থডে মোহাম্মদ নাউযুবিল্লাহি মিন যালিক কেক কেটেছে ডিজে গানের অনুষ্ঠান করছে মুহতারাম হাজরিন রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়া বিদআত কাজ করলো আর যারা রাসূলুল্লাহর ভালোবাসা প্রকাশ করতে গিয়া বিদআত কাজ করে এরা আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না মুহতারাম হাজরিন যারা রাসূলুল্লাহর দেখানো পথে শেখানো পথে সাহাবাত মানে যেভাবে চলেছে দেখানো পথে শেখানো পথে চলবে তারা সফল অতএব বিদআতের ধার ধারণা না রাসূলের ভালোবাসা খাঁটি ভাবে যাতে দিলে আসে আল্লাহ তাআলা রাসূলের হাতে তারাই হাউজে কাউসারে পানি পান করবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা বিদআত শিরিক কুফরি লিপ্ত তারা আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারে পানি নসিব হবে না বলতেছিলাম যে ভালোবাসা কাকে বলে যে আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলকে ভালোবাসে মুহতারাম হাজরিন দেখেছেন রাসূলের আশেক দাবিদাররা রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়া ময়দানে আয়েশা তারা মিছিল করছে আরে বিদআত কাজ কইরা রাসূলের আশেক দাবি করলে চলবে না আশেক তো ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি নিরাসিল আল্লাহর রাসূলের আশেক রাসূল বিদায় হয়ে গেছে আব্দ রাব্বিহি আল্লাহর কাছে দোয়া করছে মালিক যে রাসূল দুনিয়াতে নাই
যে রাসূলকে নিজের দুই চোখে দেখেছি রাসূল দুনিয়াতে নাই এই চোখ আমার দরকার নাই তারা ছিল আশিক আব্দুর রাব্বিহি মসজিদে নববী থেকে ফজরের সালাত পড়ে আসলেন ইশাকের আগে রাসূলের খবর নিয়ে আসলেন যে রাসূল খুব ভালো আছে রাসূল ঘরের ভিতরে আছে রাসূল সুস্থ আছে মুহতারাম হাজেরিন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন একজন আশিক সাহাবী আজকে আমরা তো নবীর আশিক দাবি করি আশিক দাবি কইরা রাস্তায় নাইমা কেক কাটি হ্যাপি বার্থডে মোহাম্মদ বলি বিদাত কাজ গজি নাসানাসি করি কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন আমার নবীর সাথে একজন আশিক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়া মসজিদে নববী থেকে নিজের বাড়ি আসলো ইশাকের আগে মুহূর্তে আব্দুর রাব্বিহি কাছি হাতি নিয়া টোকরি হাতি নিয়া খেজুর বাগান ছিল খেজুর বাগানে খেজুর তোলার জন্য গেল খেজুর নামাবে আব্দুর রাব্বিহি গেল যখন গাছের উপরে উঠলেন গাছের উপরে ওইটা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি যেই মাত্র খেজুর গাছটা পরিষ্কার করে খেজুরের একটা ছোরা তা যখন নিচে ফালালেন আরেকটা কাটতে যাবেন কাছি দিয়ে আঘাত করেছে আঘাত করা মাত্র যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগানে খেজুর পাড়তেছেন এই বাগানের নিচে দিয়া একজন সাহাবী যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই রাসূলুল্লাহর সাহাবী আল্লাহর নবীর খবর কি তুমি জানো যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বললেন হ্যাঁ আমার রাসূলকে কেবল আমি দেখে আসলাম ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে আসছি রাসূল ঘরের ভিতরে আছে সুস্থ অবস্থায় আছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন আমি খবর নিয়ে আসলাম তাজা খবর আল্লাহ রাসূল দুনিয়াতে নাই নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরতে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার রাসূলের মৃত্যুর সংবাদ শুনছে গাছ থেকে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি যে নামবে এই শক্তিও হারায় ফেলল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ থেকে শক্তি হারায় নিচে পড়া গেছে নিচে পড়ে পাটা মসকে গেল হাতের হাড়টা ফেটে গেছে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি কেমন আশিক ছিল আমরাও আশিক আর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক ছিল যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি নিচে পড়া হাত দুইটা উঠাইছে আল্লাহ ও জাহানের মালিক যেই চোখে আমার নবীরে দেখতাম যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই চোখ আমার দরকার নাই এই চোখ দিয়া আমার নবীর দেখতে পারবো না চোখ তুমি নিয়া যাও আল্লাহ যে চোখ দিয়া আমার রাসূলের মোবারক জবান দিয়া মোবারক নসিহত গুলি শুনতাম আর শুনতে পারবো না আল্লাহ তুমি এই চোখের আলো নিয়া নাও এইভাবে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেছিল এই দোয়াটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে ফেলেছে যায়েদ ইবনে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কেমন আশিক সাহাবী ছিলেন রাসূল চলে গেছে বলেন আল্লাহ এই চোখের দরকার নাই দোয়া করতেছে আল্লাহর কাছে এই দোয়াটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল কইরা হযরত যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা চোখের আলোটা নিয়ে নিলেন দুনিয়াতে যতদিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বেঁচে ছিলেন অন্ধ অবস্থায় ছিলেন আল্লাহর কাছে এই দোয়া করেছে আল্লাহ দুনিয়াতে আর আমার আলোর দরকার নাই এই আলোটা তুমি তোমার জান্নাতে আমারে ফিরিয়ে দিও কারণ জান্নাতে যাওয়ার আগে আমি আমার নবীর চেহারাটা একবার দেখতে চাই সুবহানাল্লাহ দুনিয়াতে এই আলোর আমার দরকার নাই জান্নাতে এই দুই চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখবার চাই নবীর সাথে জান্নাতে যেতে চাই মুহতারাম হাজরিন আমাদের দিলে তামান্না যে নবীর সাথে জান্নাতে যাব জান্নাতে যে যাব কি আমল আমার আছে কি নসিহত রাসূলের পালন করতেছি আল্লাহ রাসূল তো বলেছে আমাদের কি নিয়ে জান্নাতে যাবে আমাদেরকে রেখে নয় রাসূল বলেন একজন উম্মত আমার বাকি থাকতে আমি নবী আল্লাহর তৈরি জান্নাতে যাব না জোরে বলুন সুবহানাল্লাহ
মহতারাম হাজরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি নিয়া জান্নাতে যাবে আল্লাহ রাসূল যখন তার প্রিয়তম একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করবে খেয়াল করেন রাসূল আমার ফজরের সালাতের পর হযরতে আল্লাহ রাসূল ইয়ামানের গভর্নর নিযুক্ত করবেন তখন ইয়ামানের গভর্নর নিযুক্ত করার আগে রাসূল সামনে বসালেন বসায়া বলতেছেন যে দেখো তোমাকে আমি ইয়ামানের মুআজ ইবনে জাবাল তোমাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করলাম মুআজ ইবনে জাবাল বলেন আলহামদুলিল্লাহ খেয়াল করেন মুআজ ইবনে জাবালের সামানাগুলি রাসূল বললেন একটা উটের পিঠে উঠাও মুআজ ইবনে জাবালের সামানাগুলি একটা উটের পিঠে ওঠানো হলো আরেকটা উটের পিঠে হযরত মুআজ ইবনে জাবালকে ওঠানো হলো আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বিদায় করবে যেমন করে সন্তান বিদায় হলে বাবা অথবা মা লাঠির উপরে অথবা খের খুঁটার উপরে টেক দিয়া দাঁড়ায় থাকে যতদূর পর্যন্ত সন্তানের পিছন দেখা যায় বা সন্তানের গাড়ির পিছন দেখা যায় ততদূর পর্যন্ত তাকায় থাকে মা বাবা ঠিক মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের এমন একজন বিশিষ্ট সাহাবী রাসূল মুআজ ইবনে জাবালকে কলিজা থেকে মহব্বত করে মুআজ ইবনে জাবালকে রাসূল বিদায় করতে গিয়া মুআজ ইবনে জাবালকে রাসূল পিছন যতদূর দেখা যাইতেছে রাসূল আমার লাঠি মোবারকে টেক দেয়া দাঁড়ায় আছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহর নবী সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়ামানের গভর্নর নিযুক্ত করলো নিযুক্ত করার পর আল্লাহ রাসূল আমার লাঠি মোবারকের মধ্যে টেক দেয়া দাঁড়ায় আছে মুআজ ইবনে জাবাল আমার রাসূলের চোখের আড়াল হয়ে যাবে শিমরাল কান্দির মুসলমান খেয়াল করে নাও যেই মাত্র মুআজ ইবনে জাবাল আমার নবীর চোখের আড়াল হবে আল্লাহ রাসূল আমার মুআজ ইবনে জাবালকে সম্বোধন করে একটা ডাক দিয়েছে এই মুআজ ইবনে জাবাল চকের আড়াল হয়ে যাইবা একবার পিছনে তাকাও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার রাসূলেরই আওয়াজটা পৌঁছে গেল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইছে তাকায় দেখেন আমার আপনার নবী মুআজের জন্য লাঠির উপরে টেক দেয়া দাঁড়ায় আছে মুআজ ইবনে জাবাল উটের পৃষ্ঠদেশ থেকে নাইমা একটা দৌড় আরম্ভ করলেন দৌড় দিয়া আল্লাহর নবীর সামনে ইশা দাঁড়ায় বলেন অগ নবীজি আল্লাহর রাসূল আমার আপনি গভর্নর হিসাবে নাম ঘোষণা করেছেন ইয়ামানে যাওয়ার জন্য কিন্তু আমার দিল চাইতেছিল না আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে যে ডাক দিয়েছে রাসূল শেষবেলা এই কথা বলেছে এই মুআজ পিছনে তাকাও আমি রাসূলকে বোধহয় আর জীবিত অবস্থায় কোনোদিন পাইবা না জীবিত দর্স আর কোনোদিন নিতে পারবা না আমার মুবারক জবান থেকে সিনা বসিনা বসতে আর পারবা না এই আওয়াজগুলি মুআজ ইবনে জাবালের কানে গেল মুআজ ইবনে জাবাল আমার নবীর সামনে দাঁড়ায় কান্না আরম্ভ করলেন কান্না করে বলতেছেন রাসূল আমি যেতে চাই না গভর্নর হিসাবে যেতে চাই না আপনার কাছে থাকব বাকি জীবন যতদিন বেঁচে থাকি আপনার কাছেই থাকব মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সম্বোধন করে বললেন এই মুআজ তুমি আমার কাছে ছিলা আমার কাছে বসেছো আমার কাছে দর্স নিয়েছো তুমি আজকে গভর্নর হয়ে যাইতেছো যদিও তুমি আমার কাছ থেকে সামান্য সময়ে আলাদা হয়ে যাইতেছো মনে রাখো আল্লাহর জান্নাতে কিন্তু তুমি আমার সঙ্গে থাকবা শুধু তাই তুমি তো আমার কাছে দামি কিন্তু শোনো তুমি আমার কাছে ছিলা আমার কাছে বসছো কিয়ামতের আগে আমার এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে যারা আমি নবীর নাম শুনে শুনে চোখের পানি ফলাবে যারা আমার রওজা আথারে আইসা সালাম দিবে যারা আমার রওজা আথারে আইসা সালাম দিবে আর চোখের পানি ফলাবে শেষ জমানায় আমার কিছু উম্মত আসবে যারা আমার সুন্নত গুলি
মৃত সুন্নতগুলিকে জিন্দা করার চেষ্টা করবে আমার সুন্নতগুলি তারা পালন করবে আমি যে নসিহত করেছি নসিহত উলামায়ে কিরামের জবান থেকে শুনে নিজেদের আমলে পরিণত করবে মুআজ তুমি যেরকম করে আমার কাছে ছিলা আমার সাথে জান্নাতে থাকবা খেয়াল করো শেষ জমানায় যে সমস্ত উম্মত আসবে যারা সুন্নতের পটল থাকবে আমি নবীর নসিহত মেনে জিন্দেগি চালাবে তারাও আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবার চাইতো সুন্নতের আমল তামল তো আমাদের মধ্যে নাই দৈনন্দিন জীবনে ব্যক্তি জীবন পরিচালনা করতে গিয়া অনেক সুন্নতের আমল পালন করার কথা ছিল সেই সুন্নতের আমল আমার আপনার কাছে নাই খাইতে গেলাম নবীর সুন্নত আছে না নাই কথা বলেন সবাই ঘুমাইতে গেলাম নবীর সুন্নত আছে না নাই আমি টয়লেটে গেলাম জুররাত সারার জন্য হাজত সারার জন্য নবীর সুন্নত আছে না নাই মহতারাম হাজরি ছেলে মেয়ে বিবাহ করাইলাম মেয়েরে বিবাহ দিলাম ছেলেরে বিয়ে করাইলাম সুন্নত আছে না নাই কিন্তু এই সুন্নতের অনুসরণ বর্তমানে নাই আজকে মুসলমানদের সন্তানরা কোথায় বিবাহ শাদিতে নবীর সুন্নতকে ফলো করবে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানগুলি বর্তমানে মিনি মিনি সিনেমার হল হয়ে গেল সিনেমার আয়োজন হয়ে গেল আজকে সুন্নতের আমল আমাদের মধ্যে নাই মহতারাম হাজরিন দৈনন্দিন সুন্নতের আমল ছিল অনেকে জানেও না নবীর সুন্নতগুলি কোথ থেকে শিখবো আরে ভাই মুরব্বিদের জন্য তো বর্তমানে সুন্নতের আমল শেখার জন্য কোনো মাদ্রাসার ব্যবস্থা নাই আমাদের আকাবির আস্তা বুজুর্গ আলামা ইকরাম আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা প্রচলিত মাদ্রাসার ব্যবস্থা করেছে যেটা হলো দাওয়াতুত তাবলীগ সময় পেয়েছি তিন দিনের নিসাবে বের হয় সময় পেয়েছি ২৪ ঘন্টার জন্য বের হয় সময় পেয়েছি এক চিল্লার জন্য বের হয় তিন চিল্লার জন্য বের হয় মুহতারাম হাজরিন গত মাসে আমরা যারা ওয়াইজিন আছে ব্রাহ্মণবাড়ের কিছু ওয়াইজিন মিলে আমরা তিন দিনের জন্য একটা জামাত বের হয়েছিল এই জামাতটা শহরের ভিতরে কাজ করেছে মুহতারাম হাজরিন এই কাজ নারে তাকবীর কারি শুয়াইব আহমদ আশরাফী সাহেবের আগমন কারি শুয়াইব আহমদ আশরাফী সাহেবের আগমন নারে তাকবীর মুহতারাম হাজরিন এদিকে মুতাজ্জহন মুতাজ্জানিলা জাতিল ইস্তিস এদিকে মুতাজ্জহন চলে আসছে ইস্তিজের ভিতরে মুহতারাম হাজরিন ভাই জায়গায় একটা দিনই মার্কাস করেছে মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা করেছে আপনারা অনেকেই দেখেছেন এমন একটা গ্রামে মাদ্রাসা করেছে ১২ই রবিউল আউয়ালের দিন ১২ তারিখে আমি ভাইজানের বাড়িতে ছিলাম মুহতারাম হাজরিন যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল করে ভাইয়ের বাড়ির পাশ দিয়া যায় আর জুড়ে জুড়ে তারা স্লোগান দেয় প্রিয় ভাইয়ের আমার এমন একটা জায়গায় একটা মাদ্রাসা করছে উনার বাড়ি যে বৃষ্টির পানিটা পাশের বাড়িতে নিচে বইরা যায় ওই পাশের বাড়িতে যে যায় পাশের বাড়ি ও বেদাতি সে বলে যে আমার বাড়িতে পানিটা যেন না আসে এমন একটা জায়গা ওনার বসবাস ভাই একটা মাদ্রাসা করছে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভাইয়ের হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দেয় নেক হায়াত দে নেক হায়াত দ্বারা যেন উম্মার মধ্যে খেদমতকে আরো লম্বা করে দেয় দীর্ঘায়িত করে দেয় প্রিয় ভাইয়ের আমার যুদ্ধ জিহাদ করে মাদ্রাসা করেছে আল্লাহ তাআলা ভাইয়ের এই মাদ্রাসারে কবুল করুক সকলে বলুন আমিন ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দিক সকলে বলুন আমিন যে কথাটা বলতেছিলাম শেষ করে দেই সুন্নতের আমলগুলি আমাদের শিখতে হবে রসুলের আদর্শ আমাদেরকে শিখতে হবে সময়গুলি আমাদেরকে দাওয়াত ও তবলিগে গিয়ে দিতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন মুহতারাম হাজরিন আসছি বসছি কথা শুনছি আল্লাহ তাআলা সহি কথার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন যুবক ভাইরা মেহনত করে আয়োজন করছে যদিও মাগরিবের পরে অনেক বৃষ্টি ছিল আপনারা অনেকে আসছেন বসছেন যারা বাহিরে আসছেন পায়ে হাত রেখে বলি চলে আসেন ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুক চার মাশাইখের স্মরণে কবরবাসীর উদ্যোগে আজকের মাহফিল চার মাশাইখ সহ কবরবাসীর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা এদের কবরগুলির জান্নাতের বাগান বানায় দিক সকলে বলুন আমিন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন চলতেছিল এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে মূল্যবান বয়ান পেশ করেছিলেন
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মনিরুজ্জামান জামি সাহেব এখন আপনাদের সামনে।